Hey, Papa. Smile. Papa. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা জীবনা জাভিয়ানের আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বলেছিলাম না ওদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা মুহূর্ত একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আরেকটা ভিডিও। এটা জাভিয়ান তো এর আগের ভিডিওতে দেখেছিলেন যে সে কোনো রাইডারে উঠতে পারতো না, কিছু কিছু রাইডারে তাকে বসানো হয়েছিল কিন্তু তার আফসোস ছিল সে উঠতে পারে না। তো এবার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সে সবগুলো রাইডারই উঠেছে। এটা রোজার ঈদের একটা ভিডিও, এর আগে এটাও একটা ঈদের ভিডিও। তো ঈদটিতে আসলে মেনলি ওদেরকে আরও ঘুরতে নেওয়ার জন্য, মানে ঘুরতে নিলে এখানে নেওয়া হয় বসুন্ধরা ট্রফি ওয়ার্ল্ডে, এবং খেলতে খুব পছন্দ করে। তো বেচারা তো এবার উঠতে পেরেছে, সে পুরাই হ্যাপি। তো অনেকগুলো রাইডার আছে যেগুলোতে আসলে 2 বছরের নিচে যে বাচ্চাগুলোগুলো উঠতে পারে না, তো তখন তো 3 বছর না 2 বছর মাত্র হয়নি এরকম আর কি, তখন তাকে উঠতে দিচ্ছিল না। তারপরে তো আমরা বলছি যে না সমস্যা নেই, ও উঠুক। তো যাক, সে উঠেছে। মানে এটা কিন্তু এখন আবার গেলে কি এখন নাকি সেই সিস্টেমটা নেই, একদম কড়া রুলস করেছে যে যে রুলসের বাহিরে বের হওয়া যাবে না। তো আমি তো ফার্স্ট টাইম দেখে অবাক হয়ে গিয়েছি যে মাশাল্লাহ আমার ছেলে কত সুন্দর স্লাইড করছে। তারপর একটা পিছিয়ে গিয়ে ওঠার সময় সে আবার উল্টা ওঠে, হ্যাঁ আরেকবার ওঠার সময় পিছিয়ে হেল্প নিয়ে ধাক্কা দিয়ে উঠছে। তো আমি বললাম বাবা তুমি এই পাশে চলো, যে একটু ভয় পেয়ে গেছি, তাকায় আছে। মাশাল্লাহ দেখে খুব ভালো লাগতেছিল যে যাক আলহামদুলিল্লাহ আমার ছেলে বড় হয়ে গেছে, সে তো হ্যাপি অনেক। স্লাইড অনেক সময় উঠেছে যে মানে কোনো রেস্টুরেন্টে গেলে, কিন্তু এইরকম বিগ প্লেসে ও তো এখান থেকে আসবেই না কোনোভাবেই। তখন বলছে বাবা তুমি চলে আসো, এখন আমরা চলে যাই, কিন্তু না সে আরও খেলবে। এদিকে মেয়েকে আবার পাশে যে রাইডার খেলার যে এটা স্লাইড আছে ওটাতে পাঠিয়ে দিছি, তো ওইখানে ওর তার বেশি ভালো লাগে না। পরে আরেকটা তোর পাপা নিয়ে গেছে, আমি আবার বললাম যে যাই দেখে আসি মেয়ে কী করছে। মানে একবার ওর পাপা আসে একবার আমি যাই, এরকম আর কি, দুইজনই দুই পাশে ঘোরাঘুরি করছে, একজন খেলবে আরেকজন কে আর বসে থাকবে। তো বড় যে স্লাইডে সে খুব শখ করে উঠছিল, আসলে ড্রেসটার জন্য সে মানে খুব আনইজি ফিল করছিল, উঠতে পারছিল না। তো এই ড্রেস আর ও যেটা চুজ করবে সেই ড্রেসই পরবে, বাচ্চারা এমন যেটা চায় ওইটাই আর কি। ওকে বলেছি কিন্তু বাবা এই ড্রেসটা পরো না, অন্য ড্রেস পরো, কিন্তু না সে এটাই পরবে। দুই বাচ্চাই সেম, যেটা তাদের পছন্দ তারা সেটাই করবে। তো অনেক কষ্ট করে একবারই স্লাইড করেছে, এরপর সে আর ভয় করেনি। আর ছেলেকে এই যে দোলনাতে উঠেছে, ছেলে তো পুরা মানে হয়ে আছে রোবটের মতো, হ্যাঁ সে নড়েও না চড়ে না। এটাতে মেনলি এই রাইডারে না বাচ্চাদের 2 বছরের নিচের বাচ্চাদেরকে উঠতে দেয় না, কিন্তু ওই সময় না এই রুলসটা ছিল, মানে রুলসের বাহিরে করতে পারতো উঠানো, যে মানে ও আমরা বলেছি যে না রিস্কে কান্নাকাটি করলে আমরা রিস্ক, সমস্যা নেই। তো তাকে এর জন্য উঠিয়েছে, কিন্তু এখন আর এই সিস্টেমটা নাকি নেই, এখন অনেক হার্ড হয়ে গেছে। তো মাশাল্লাহ সে তো খুব হ্যাপি, মেয়েও তো খুব হ্যাপি। আর মেয়ে যদি খুব হ্যাপি হয়ে যাবে যে প্রথমে হ্যাপি বা ডে টু ইউ মানে বেশি হয়ে যাবে, ছেলের হাতে ওয়াচ পড়েছে সেই জন্য হাতটা সে সহজে নেয় না, সে এই হবে আর কি। তো দেখছিলাম ভালোই লাগছিল, তো ভালোই লাগে। একটা রাইডারে নিয়ে গেলাম, বললাম যে বাবা চলো। তখন আমার মেয়েটা একদম ছেলেটা মেয়েটা সেম সেম। তারপর পাপাকে কার চালাতে গেলো, সে কার চালালো, আর সে তো তার মন পড়ে আছে ওই যে ফার্স্ট টাইম যে খেলেছে স্লাইড ওইখানেই যেতে যাচ্ছে। আর আমি বলছি বাবা অনেক দেরি হয়ে গেছে, সবগুলোতে তো উঠেছে, ওগুলো তো ভিডিও করা হয়নি, সে বের হবেই মানে যাবেই আর কি। তাকে আমি অনেক কষ্টে রাজি করে একটা এক একটা স্লাইড এইগুলোতে উঠিয়েছি। তারপর মেয়ে আর ছেলে যে ডান্স করেছে, এখানে যে ছেলে এখানে ডান্স করে, তারপর ডান্স করে তো খুব ডান্স করে ব্যস্ত। Jangan.
তারপর তারা ডান্স করে যখন এখানে ডান্স ওখানে গেল মাসাল্লাহ তারা তো খুব হ্যাপি। ছেলে তো একদমই হাত নাড়াচ্ছে না, সে ওয়াচ করেছে, তার ফার্স্ট টাইম এখানে যাওয়া, তার এক্সপিরিয়েন্সটা তো মাসাল্লাহ খুব ভালো। মেয়ে তো মাসাল্লাহ খুব ডান্স করতে পারে, সে সত্যি খুব ভালো পারে রমঝম করতে। এরপর আর কি গিয়েছে দাদা জানি না, তারপরে যে কী বলেছে সেটা বোঝা যায়, এটা অনেক উঁচাইটাতে ছেলেও উঠবে, অনেক কান্না করেছিল ছেলে, কিন্তু এটাতে তারা উঠতে দেয়নি, কারণ এটা হাই রিস্ক এর জন্য, কারণ সে তো অনেক ছোট আর মেয়ে তো অনেক হ্যাপি মাশাল্লাহ। তো ওদের হ্যাপিনেস দেখলে সবসময় ভালো লাগে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট টাইম ওদের আরেকটা আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ওদের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ।